স্ক্রিনে দেওয়া এই লোগোটি আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট লেয়ার ক্লাইন্ট নোট। তো এই লোগোটি আপনারা কিভাবে ভিক্টর করবেন, কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। তো শুরু করা যাক। প্রথমে আমি আপনারা এই নেক্সট লেয়ার এই লেখাটি লিখে লিখবেন। লেখা শেষ হলে আমি এটি ফন্ট চেঞ্জ করে দিব, এটা আমি উপরে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল টু দিয়ে ব্লক করে দিব। ঠিক আছে, ব্লক হয়ে গেছে। এখন আমি এটিকে নেকজা ফন্ট দিয়ে দিব, নেকজা ফন্ট। এখানে দেখেন নেকজা বোল্ড দেওয়া আছে, আমি নেকজা বোল্ড দিচ্ছি। এটুকু হয়ে গেলে আপনারা কী করবেন, ক্রিয়েট আউটলাইন করে দিবেন। ঠিক আছে, আমি ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। এখন আপনাকে কী করতে হবে, এরকম একটি শেপ তৈরি করতে হবে। এর জন্য কী করবেন আপনারা, এই যে এখানে দেখেন রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেলে ক্লিক করে এভাবে টান দেবেন। ঠিক আছে, টান দেওয়া শেষ হলে এইটি এটার কালারটা চেঞ্জ করে দেবেন। আমি ব্লু কালার দিয়ে দিচ্ছি আইড্রোপার দিয়ে, এটা কিন্তু আইড্রোপার। হ্যাঁ, আইড্রোপার দিয়ে আমি কালারটা চেঞ্জ করে দেওয়ার পর এটুকু ধরে আমি পিছনে দিয়ে দিব, মানে এই শেপটি পিছনে দিব। এর জন্য আমাকে কী করতে হবে, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। ওকে, এটুকু দেওয়ার পর সবগুলো ধরে, এটুকু শুধুমাত্র এটুকু ধরে অ্যালাইন করে দিচ্ছি উপর নিচ। এটুকু হয়ে গেলে কন্ট্রোল টু, সরি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কী করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটুকু ধরে এখন আমাকে এটুকু আলাদা করতে হবে। কীভাবে করবেন, এটা ধরে এই পাশ, এই পাশ দিয়ে দিলাম। ওকে, এই পাশ দেওয়ার পর, ওকে, এই পাশ দেওয়ার পর আমি এটুকু ধরে যদি এইভাবে দেই, তাহলে এই পাশে কিন্তু আপনার এরকম আসতেছে। তাহলে আমি কী করবো, এটা এই পাশে দেবো। ওকে, এটা এই পাশে এটা ধরে অ্যালাইন করে দিই, এটা ধরে এক পাশ অ্যালাইন, এই পাশে অ্যালাইন। হুম, এখন এটুকু ধরে এ পর্যন্ত আমি টেনে দিয়ে দেবো। দেওয়ার পর এটুকু ধরে, শুধুমাত্র এটুকু ধরে এই যে শেপটি, এই শেপটি মোটা করবো এটার মতো। এই যে এখান থেকে স্টক বাড়াবেন, স্টক, তা এটার মতো কিন্তু স্টক মোটা হয়ে গেছে। আর একটু যদি মোটা করি সেক্ষেত্রে এখানে স্টকটা বাড়ালেই হবে, বেশি মোটা হয়ে গেছে। আমি আর একটা স্টক কমিয়ে দিচ্ছি। কমানো হয়ে গেলে একটু ধরে এটাকে ভাঙতে হবে। হ্যাঁ, ভাঙবেন কীভাবে, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেবেন, তারপর এখানে সব ফিল স্টক সবগুলো এক হয়ে যাবে। এখানে ফিল হয়ে গেছে। তো এটুকু ধরে আমি কী করব, এই যে এখানে কী দেখতে পাচ্ছেন পাথফাইন্ডার, এটা অ্যাডজাস্ট করে দেবেন, এই যে এটা দিয়ে অ্যাডজাস্ট ইউনিট করে দেবেন। এখন সবগুলো একসাথে ধরা যাবে না, শুধুমাত্র এটুকু ধরে। এখানে দেখেন একটু শুধু আপনার এটা সহ গ্রুপ আছে, আমি আনগ্রুপ করে দিচ্ছি। তো এটুকু ধরে আমি এই যে এখানে দেখেন দ্বিতীয় নম্বরটা মিনুস ফন্ট করে দিচ্ছি, ফন্ট। তো এখানে ক্লিক করে দিলেই দেখবেন চলে যাবে, এখানে এই অংশগুলো চলে যাবে। ঠিক আছে, চলে যাওয়ার পর এটি আমি গ্রে কালার দিয়ে দিচ্ছি, লাইট, এটা কি গ্রে, ডার্ক গ্রে। এবং এটুকু ধরে আমি কালার দিয়ে দিচ্ছি ব্লু কালার, এখান থেকে আইডোপার দিয়ে নিয়ে দিচ্ছি, অথবা আপনি এখান থেকে ডাবল ক্লিক করে এইখান থেকে নিয়ে নিতে পারবেন। ওকে, তো এটুকু ধরে আমি একটু এই পাশে সরিয়ে দিই। ওকে, ওকে, সরানোর পর এখন যদি আমি চাই যে এটুকু এই এক্সের মতো করে দেব, এটাও করতে পারবো। এর জন্য কী করতে হবে, আমাকে জুম করতে হবে। তো জুম কীভাবে করবেন, এইখানে দেখেন এই যে এখান থেকে আপনারা, এখানে কত আছে 100, আমি 300-400 করে দিলাম। 400 করা হয়ে গেলে দেখেন এইখান থেকে, এই যে এখান থেকে পেন্টল কী করবেন, পেন্টল করে দিয়ে এখান থেকে এ পর্যন্ত, এখান থেকে এ পর্যন্ত ধরে একটা শেপ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, শেপ দিয়ে দুইটা, এই যে দেখেন দুইটা একসাথে ধরে, সেটা যদি কালারটা চেঞ্জ করে দেই সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে এখানে তফারটা কী, এই যে এরকম থাকবে। তো দুইটা ধরে এভাবে কেটে দিবেন এটা দিয়ে। আনগ্রুপ করা হয়ে গেলে এই যেগুলো পয়েন্টগুলো মিলিয়ে দিবেন। কীভাবে করবেন, এখানে দেখেন পেন্টল আমি এটা মাউস দিয়ে চেপে ধরে, এই যে দেখেন অপশন চলে আসছে, মাইনাস করে দেবে এই অংশগুলো, মাইনাস করে দেব, এই অংশগুলো মাইনাস করে দেব। মাইনাস করা হয়ে গেলে এখন আপনি কী করবেন, এখন আপনি এইগুলো সমান করার জন্য আপনি আবার এইখানে অবজেক্ট থেকে অফসেট পাথ করে দেবেন। 10 করে দিলাম, 10 করলে বেশি মোটা হয়ে যায়, তা আমরা এখানে 7 করে দিই, 7।
সাত হ্যাঁ ঠিক আছে সাত এটা কন্ট্রোলস এটা এটা যদি কালারটা চেঞ্জ করে দিই আমার জন্য কাজ করতে সুবিধা হবে হ্যাঁ এটা উপরে দিয়ে দেবেন এটা উপরে দিয়ে দিচ্ছি এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ এখন এখানে কপি পেস্ট করে দিলাম এটা কেটে দিচ্ছি এটা দিয়ে এটা দিয়ে এটা কেটে দিচ্ছি শিফটে ধরে এটা কেটে দিলাম হুম হয়ে গেল এখন আপনি কী করবেন এটুকু ধরে টেনে এটা হবে না একটু ছোটো করে নিই কত আছে চারশো এখানে আমরা তিনশো করে দিই তিনশো করে দিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল থেকে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল থেকে টান দেবেন এইভাবে টান দিলে হয়ে যাবে হুম একটু আমরা দেখে আসি ডিজাইনটি কেমন এই যে ডিজাইনটি কিন্তু এরকম হুম কালার আমি যদি কালারটা চেঞ্জ করে দিই এই যে আইডোপার দিয়ে এটুকু ধরলেই হয়ে যাবে এখন আপনি এটুকু ধরে অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ করে দেবেন দশ করে দিই দশ করে দিয়ে এখান থেকে আচ্ছা এইটা যদি আমরা আনগ্রুপ করে দিই দেখি আরও আনগ্রুপ আছে কি না নাই এখানে এখন এটা ধরে আচ্ছা এখানে কিন্তু লড়ে গেছে কন্ট্রোল জেড দিয়ে ঠিক করে দিই হ্যাঁ হ্যাঁ কেটে দিলাম ঠিক আছে কাটা হয়ে গেলে এই অংশটুকু দেখেন ক্লায়েন্ট নোট এটা আমরা ক্লায়েন্ট নোটটি দিয়ে দিব এখানে কিন্তু আমরা নেক্সা ফোন ব্যবহার করতে পারি নেক্সা নেক্সা দিয়ে দিলাম নেক্সা দিয়ে হয়ে গেলে ছোটো করে দিয়ে শিফটে ধরে এখন এটুকু শুধুমাত্র এটুকু এরকম স্পেস বাড়াতে হবে এর জন্য কী করবো এখান থেকে আমরা তিনশো পঞ্চাশ করে দিলাম তিনশো পঞ্চাশ করে দিয়ে এখানে তারপর দেখছি হচ্ছে না তিনশো পঞ্চাশ থেকে আরও চারশো করে দিই হুম চারশো করে দিয়ে ক্রিয়েট আউটলাইন করে দিব ক্রিয়েট আউটলাইন করে দিয়ে শিফটে ধরে টেনে এইভাবে সমান করে দেব এই পাশ আমরা যদি কেটে দিই বাড়তি অংশটুকু এইভাবে কাটা যাবে কেটে দিলাম শিফটে ধরে এটা কেটে দিলাম এটা যদি আমরা নিচের দিকে অ্যালাইন করি ওকে সামান্য ছোটো করে দিই ওকে এখন এটুকু শুধু এটুকু ধরে কালারটা চেঞ্জ করে দেবো আমরা কালার ইয়েলো কালার হুম ইয়েলো কালার দিয়ে দিলাম এখন সবগুলো ধরে গ্রুপ করে দিই এখন এইখানে দেখেন ডিজাইনটি কিন্তু কমপ্লিট দেখেন এটার সাথে কিন্তু এটা মিল আছে এখন যদি আমরা চাই যে এটা মুক আপ করতে তাহলে কিন্তু এরকম হয়ে যাবে মুক আপ এটি কিন্তু মুক আপ করা যাই হোক ডিজাইনটি কমপ্লিট আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে